প্রিয় দর্শক বন্ধুরা আমি আলিম আর প্রত্যেকটা ভিডিওতে একবার করে বলি আর কি আপনার শুনে শুনে হয়তো অভ্যস্ত যারা রেগুলার আমার ভিউয়ার্স যারা রেগুলার আমাকে পছন্দ করো আমার ভিডিওগুলোকে ভালোবাসো অ্যান্ড রেগুলার আমার সাথে কানেক্টেড থাকো তো আকাশ ভাইয়ের লফটেরি সেকেন্ড একটা পার্টে ভিডিও বানাচ্ছি লাস্ট পার্টে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কালপোলা কালদম কিছু সাদা পায়রা কিছু চটিয়াল পায়রা আমরা দেখিয়েছি অ্যান্ড এই পার্টে আমরা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাম ইন্ডিয়ার ফেমাস ব্রিড প্যাঁচামুখো ব্রিড আর এটাও বলে দিচ্ছি আমরা এতক্ষণ ভিডিওতে নাম নিচ্ছিলাম না আমাদের আকাশ ভাই কিন্তু ঝন্টুদার মানে খুব কাছের অ্যান্ড ঝন্টুদার সাথে আকাশ ভাইয়ের পারিবারিক একটা সম্পর্ক আর কি তো ওনার ঘরের সমস্ত মানে ভালো ভালো জিনিস ভালো ভালো জেনারেশান ভালো ভালো ব্রিড কিন্তু আকাশ ভাইয়ের কাছে কম বেশি আছে অ্যান্ড ঝন্টুদার সম্বন্ধে আকাশ ভাই দুটো একটা কথা তুমি বলো তারপর আমরা ভিডিও স্টার্ট করে দিচ্ছি ওনার মতন মানুষ হয় না উনি একটা মানে কী বলব পায়রার জগতে একটা মানে সার্থহীন মানুষ যাকে বলে আচ্ছা মানে বিনা সার্থে আমাকে পায়রা দিয়ে গেছে এই পায়রা আমি যদি মার্কেটে যদি অন্য লোক কিনতে অনেক টাকা নেবে আমাকে হয়তো বিনা পয়সা পায়রা পাঠিয়ে দিয়ে গেছে আমি হয়তো মাস পর চার মাস পর পয়সা দিয়েছি আচ্ছা এরকম দিন গেছে নবৌ সাথে আমার এখন ফ্যামিলির গত রিলেশন কিন্তু এমন একটা প্রবলেম যেটা পড়ে গেছে যেটা আমাকে সব পায়রা দিতে হচ্ছে নাহলে আমি এই পায়রা কোনোদিনও বিক্রি করতাম না আলাদা তুমি পায়রাগুলো দেখে বুঝতেই পারছো যে ঝোনটুকু কী কী পায়রা আমাকে পাঠিয়ে একদম এই যে পায়রা দিয়ে দিচ্ছে এটা কিন্তু উইথ পারমিশনই দিচ্ছে যে দাদা ঠিক আছে অসুবিধা নেই অ্যান্ড ভাই অনেক দাদার কাছে কিন্তু গিয়েছে বাট আলটিমেটলি সব জায়গায় ঠকাই হয়েছে তো শেষ পর্যন্ত ঝণ্টুদার সাথে যখন আলাপ হয় আমি শুনছিলাম যে তারপরে ভাই পুরোপুরি

বলতে আকাশ ভাই আমাকে অনেক কথাই বলেছে দাদার সম্বন্ধে আর ওয়েস্ট বেঙ্গল কাম ইন্ডিয়ার বুকে হাত কাঁপছে আমাদের ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কাম ইন্ডিয়ার বুকে কিন্তু ঝন্টু একটা আলাদা নাম ওনার একটা আলাদা সম্মান আলাদা একটা খ্যাতি তো দাদাকে অনেক মানে আমরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো ডান দিকে সেই ফেমাস ব্রিড প্যাঁচামুখো নর আর বাঁহাতে হচ্ছে মাদি এই মাদিটাও দাদাই পাঠিয়েছে তো আসুন প্রথমে নটটা আমরা শখ করি এটা হলো মেলটার আইস প্রচন্ড ভাইব্রেশন পায়ের মধ্যে এটা হলো মেলটার চোখ পর পাঞ্জাগুলো দেখি হলো ফেদার টেল পুরো বন্ধ আর পাঞ্জা দেখি বর্ষার সময় নোংরা হ্যাঁ 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 এ হলো পাঞ্জা আসুন ফিমেলটা ঠক করি এটা হলো ফিমেল রেগদার চোখের মধ্যে পর পাঞ্জাগুলো দেখি ফেদার টেল অ্যান্ড পাঞ্জা আসুন ছেড়ে দিই বন্ধুরা ভিডিও স্টার্টিংয়ে একটা পেয়ার দেখলাম খুব দুর্ধর্ষ একটা পেয়ার কালো পায়রা যেমন মেলের বডিতে ভাইব্রেশন তেমনই ফিমেলের বডিতে ভাইব্রেশন আসুন নেক্সট একটা পেয়ার শখ করি ওই একই ব্রিড লাইনের আরও একটা পেয়ার দেখুন দাদার হাতেই দেওয়া অ্যান্ড ভাইয়ের কাছে এসছে এ সমস্ত পায়রা কিন্তু ঝুঁটিদার কাছে গেলে চট করে কাউকে দেয় না আমি জানি মানে দাদার এইগুলো খুব রেয়ার জিনিস মানে খুব মনের কাছে জিনিস দেখুন হাতেই মস্তি করছে পায়রাটা তো নটটা বাঁহাতে মাদিটা দাম হাতে আসলে নটা শখ করি আমার কাছে কি বলবো সবার আগে বিশ্বাস বিশ্বাস যদি মানুষের কাছে না থাকে না তুমি আজ তুমি হয়তো আমার থেকে একটা নিয়ে চলে গেলে খুব সুন্দর মানে নটটা একদম শর্ট সাইজ ট্রিপল পট্টি আর বডির কালার টোন দেখুন আমার কালো পায়রার মধ্যে সব থেকে বেস্ট লাগে এই কালারটা এটা কালচে একদম নীলচে ভাব তাই না এটা মানে ব্লু ব্লু একটা ব্লুইজ ভাব আছে বডির মধ্যে পর টেলটা দেখি ছোট্ট একদম পায়রা এটা হলো ফেদা এটা হলো টেল আর পাঞ্জা দেখি এটা হলো পাঞ্জা একদম জামুন পাঞ্জা পাগুলো নোংরা ছিল বলে ধোয়া হয়েছে একদম জামুন পাঞ্জা খুব সুন্দর লাগলো এই নটটা আমার এটা হলো ফিমেল এরকম ফিমেল চট করে কিন্তু পাওয়া যায় না এই পেয়ারটা আমার যাই না কেন পার্সোনালি খুব ভালো লাগছে এই পেয়ারটা যেমন মেল তার ঠিক তেমন ফিমেল খুব সুন্দর আপনারা হেডলাইনটা ফলো করলেন এ হলো ফেদার এর কালার টোনটাও কিন্তু নরের মতনই টেল আর পাঞ্জা দেখি একদম শর্ট সাইজ পায়রা ডিপ পাঞ্জা আসুন পেয়ারটা ছেড়ে দেখায় দেখুন কালো পেয়ার বাট কত সুন্দর পেয়ারটা দেখুন যেমন নর তার ঠিক তেমন মাদি দা মানে দাদা আর কি আশা করছি ভিডিওটা দেখবেন এটা আশা রাখি আর দাদার পায়রাগুলো যে শখ হচ্ছে আর কি আকাশ ভাই লফ থেকে একদম সব ব্রিডিং রেডি বাট বর্ষাকালে এখন সব রেস্টে রয়েছে পায়রা দারুণ পায়রা নেক্সট একটা পেয়ার সবুজ পেয়ার দাদা যা জিনিস দিয়েছে আকাশ ভাইকে মন খুশি করে জিনিস দিয়েছে আর কি আসুন নটটা প্রথমে শখ করি এটা হলো মেল ব্লু টোনের মধ্যে পল পাঞ্জা টেলটা দেখি ফেদা টেল পাঞ্জা ফিমেলটা দেখি এটা হলো ফিমেল প্রচন্ড অ্যাক্টিভ পায়রা নিয়ে তাই না এটা হলো ফিমেল খুব রেয়ার চোখ চোখের মধ্যে দানা প্রচুর মানে হলুদ চোখের মধ্যে দানা খুব ভালো লাগলো এই পায়ারটার চোখটা আমার পর পাঞ্জা টেলটা দেখি ফেদা টেল বন্ধ পাঞ্জা সব পায়রা টেল বন্ধ সব পায়রা জামুন পাঞ্জা আসুন পেটা ছেড়ে দেখি প্রত্যেকটা পায়রাই অ্যাক্টিভ প্রত্যেকটা পায়রাই রেডি নেক্সট প্যাটা দেখি বন্ধুরা ভিডিওগ্রাফির মাঝখানে কিছুক্ষণ একটু আড্ডাও হয়ে গেল তাই আকাশ ভাই মানে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার হলো প্রথমবার আকাশ ভাইয়ের বাড়িতে এসেছি লফটার পরিবেশটা এত ভালো লফটাও এত সুন্দর তো ঠিক আছে আমরা নেক্সট আকাশ ভাই আমাকে বলছে যে যখন আমি ফের নতুন করে পায়রা করবো আলিম ভাই তোমাকে সবার প্রথম ডাকবো তো নেক্সট একটা পেয়ার দেখুন এটাও কি দাদার বাড়ির পায়রা আচ্ছা বাহ খুব সুন্দর একটা পেয়ার আসুন পেয়ারটা আমরা ছেড়েই দিই আসুন এখানে ছেড়ে দেখি আর কি বলবো মানে এত পায়রা সব পায়রা ডিটেলিংয়ে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছে এই পেয়াটা দেখুন এ আছে এখন কিন্তু এ কোনো পায়রা নেই পুরো জামুন পাঞ্জা অ্যান্ড খুব সুন্দর একটা পেয়ার আসুন নেক্সট পেয়াটা শখ করি খুব পছন্দের একটা পেয়ার দেখুন এই পায়রাটা আমার প্রথম থেকেই খুব পছন্দ হয়েছে এই আবলুক পায়রা আমার অনেকদিন ধরে এটা আবলুকের মনও করছে তো দেখা যাক এই মুহুর্তে তো আবলুক পায়রা আগাবো না বাট যখন করব নিশ্চয়ই আপনাদেরকে শখ করাবো তো এটা হলো মাদি তাই তো এটা মাদি একদিকে কালাঙ্কা আইজে রয়েছে আর একদিকে হচ্ছে তোমার একদম লাইট আইজের মধ্যে রয়েছে একদিকে একদম লাইট আইজের মধ্যে রয়েছে পায়রাটার পর দেখুন ফেদার কিন্তু সব সাদা আগার দিকে সমস্ত পর সাদা খুব সুন্দর মাদি পায়রা সাথে এদিকে নটটা রয়েছে নটটার চোখটা দেখুন একটু ডিপ চোখের মধ্যে রিং পুরো ক্লিয়ার আর পাঞ্জা টেলার আমি দেখাচ্ছি না পাঞ্জা তো ডিপ পাঞ্জা ভাইয়ের বাড়ির প্রত্যেকটা পায়রাই ডিপ পাঞ্জা আপনারা শুধু এখান থেকে যে সমস্ত পায়রা আপনাদের পছন্দ হবে একটু স্ক্রিনশট নেবেন নিয়ে আকাশ ভাইয়ের নাম্বারে আপনারা সরাসরি ফরওয়ার্ড করে দেবেন বাকি কথা হোয়াটসঅ্যাপেই হয়ে যাবে আর আজকের এমনিতেই নেটের দুনিয়া তো ফোনের থেকে হোয়াটসঅ্যাপে আগে কথা বলে নেবেন এটাই বেটার হবে তারপর যদি কোনো ভাই যদি ফ্রি থাকেন যদি মনে করেন যে না ফোনে কথা বলাটা বেটার যেমন ফাইনাল ডিল হবে আপনারা অভ্যত্যা কলে কথা বলে ফাইনাল ডিল করে নেবেন আসুন আমরা নেক্সট কোনো প্যারাসক এই পেয়ারটা দেখো এই পেয়ারটার বাচ্চা আমি উড়িয়েছি এই বাচ্চা কোনো মিস নেই আর একদম ওরান থেকে শুরু করে আর নজর একদম পুরো গ্যারান্টি এই পায়রার বয়স কেমন হবে এটা তো অনেক ওল্ড পায়রা অনেক ওল্ড অনেক ওল্ড পায়রা এর চোখের লাইনটাও পুরো ডিফারেন্ট সম্পূর্ণ প্রথমে মানে আউটার রিং তারপর একটা লাল রিং তারপরে ইয়েলো রিং তারপর একটা হালকা গ্রিন সেট চোখের মধ্যে অনেক রকম কালার আছে আমরা কি লাইন আর কিছু বলছি না বাট এটাও কি দাদার ঘর থেকেই পাওয়া তার মানে তো জেনুইন লাইনই হবে হয়তো আরকি যাই হোক লাইন নিয়ে বেশি বলছি না তো এই একটা পেয়ার এই পেটা দিকে আমরা কালো পায়রা এন্ড করি নাকি আচ্ছা আসুন বন্ধুরা আমরা স্ট্যান্ডিং দেখি এই পেটা দিয়ে আমরা কালো পায়রা এন্ড করছি তো আর একটা পার্টে আমরা নেক্সট একটা নতুন জেনারেশনের পায়রা দেখাবো মানে ভাইয়ের বাড়ির যতগুলো পায়রা প্রত্যেকটা পায়রাই কিন্তু ছেলে থাকছে প্রথম পার্টে আমরা দেখেছি হচ্ছে সাদা পায়রা নেক্সট পার্টে আমরা দেখলাম কালো পায়রা অ্যান্ড তিন নম্বর পার্টে আমরা নতুন পায়রা দেখব তো আপনারা সবাই ভিডিওর সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন তাহলে নেক্সট ভিডিও আমি যখনই দেবো ইনস্ট্যান্ট আপনারা আপডেট পেয়ে যাবেন